মহিলা পুরুষের নামাজে কত পার্থক্য আছে কিনা এই সম্পর্কে জানতে চেয়েছেন, থাকলে বলবেন। সুন্দর আসল ভাই, আল্লাহ আপনাকে সুস্থ নিরাপদ রাখুন। এইগুলি অনেকবার আলোচনা হয়েছে, এগুলি এখন বিষয়গুলি তো সবারই জানা হয়েছে আলহামদুলিল্লাহ, যারা গ্রুপে অন্তত পক্ষে নিয়মিত থাকেন। যাই হোক, তারপর সংক্ষিপ্ত, আসলে মহিলা এবং পুরুষের নামাজের মধ্যে কিছু কিছু পার্থক্য আছে নামাজের ভিতরে বাহিরে, এগুলি নিয়ে তর্ক বিতর্ক নয়। তর্ক বিতর্ক হলে একটা জিনিস নিয়ে, ওইটার কারণেই অনেকে মহিলা এবং পুরুষের নামাজে পার্থক্য বলে। যাই হোক, সেই আলোচনা করতেছি, তার মধ্যে এটা এসে যাবে ইনশাল্লাহ। মহিলা পুরুষের নামাজের মধ্যে পার্থক্য মনে করেন কি? আজান এবং একামত, এটা মহিলাদের দেওয়ার দরকার নেই। এই সম্পর্কে আলেম ওলামাদের বেশ একটা মতানৈক্য রয়েছে ফকিবৃন্দের মধ্যে, যেমন আমাদের ইমামদের মধ্যেও মতবিরোধ রয়েছে, বড় বড় ইমাম আবু হানিফা, শাফি, মালিক, হাম্বলি, এদের মধ্যেও। তাহলে আজান এবং একামত, এটা তো পুরুষের বৈশিষ্ট্য, তো মহিলা আজান ও একামত এটা দরকার নাই। তো এটা একটা পার্থক্য হলো, এটা তো বিতর্গত পার্থক্য, এটা বাহিরের, হ্যাঁ মনে রাখবেন। তারপরে দুই হলো যে মহিলাদের জামাতে যাওয়ার দরকার নাই, তো এটাও তো বিতর্গত পার্থক্য না, এটা বাহিরের পার্থক্য। তিন, মহিলাদের জুমাতে যাওয়ার দরকার নাই, এটাও তো বিতর্গত পার্থক্য, এটা নামাজের বাহিরে, বিতর্গত না, এটাও বাহিরের পার্থক্য। চার, মহিলাদের কাপড়টা পুরুষের কাপড়ের মতো হলে চলবে? পোশাকটা তাদের নামাজের পোশাকগুলি পুরুষের থেকে ভিন্ন, নামাজের পোশাকটা তাদের ঢাকার বস্তুও একবার সম্পূর্ণভাবে ঢেকে রাখতে হবে, এবং কি হাতের কবজিটাও ঢেকে রাখলে ভালো, পায়ের যে পাতা ওটি ঢেকে রাখলে ভালো, এবং কি সেজদার সময় যদি পাওটাও কাপড়ের মধ্যে চলে যায় সেটা আরও ভালো, চুলও ঢেকে রাখতে হবে সম্পূর্ণভাবে। ইতে এ পার্থক্য হইল না, এটা তো না নামাজের ভিতরে মনে করেন পার্থক্য, এটা ধরেন পোশাকের ক্ষেত্রে, এটাও নামাজের বাইরে। তারপরে দেখেন পাঁচ, মহিলা জামাত যদি করে, মহিলা যদি জামাত করে, তাহলে মহিলা কাতারের মাঝখানে দাঁড়াবে, কে দাঁড়াবে? ইমামটা, মহিলা ইমাম কাতারের মাঝখানে দাঁড়াবে, আর পুরুষ কোথায়? সামনে দাঁড়ায়। তো এইটা একটা পার্থক্য হিসাবে, এটাও তো হিসাবে বাহিরেরই। তারপরে ছয় নম্বরে ধরেন, পুরুষ ইমাম ভুল করলে সুবহানাল্লাহ বলতে হয়, আর মহিলা ইমাম যদি ভুল করে তাহলে মহিলা কি বলবে? হাতের বাড়ি দিবে, হাতের বাড়িতে সতর্ক করবে, হালকা হাতের উপর হাতের বাড়ি দিয়ে সতর্ক করবে। তো এইটা একটা পার্থক্য হলো। তারপরে কাতারের ভিতরে মহিলা এবং পুরুষ যদি একই কাতারে নামাজ পড়ে, তাহলে মহিলা কি পিছনে কাতারে থাকবে? পুরুষ থেকে সবসময় পিছনে। যেমন স্বামী স্ত্রী নামাজ পড়লে মহিলা কাতার থেকে এক কাতার পিছনে থাকবে, স্বামীর কাতার এক কাতার থেকে পিছনে থাকবে। তো এটা একটা পার্থক্য, এই নামাজের পার্থক্য এগুলো দ্বারা। তারপর আর একটা পার্থক্য ধরেন আট, মহিলা পুরুষ যদি একসাথে থাকে, সেখানে যদি শিশু বাচ্চাও থাকে একটা ছেলে, তো ছেলেই সামনে দাঁড়াবে এবং ছেলে ইমামতি করবে, মহিলা সেখানে ইমামতি করবে। তো একটা পার্থক্য ইমাম হওয়ার জন্য। এবং পুরুষ যদি ছোট বাচ্চা যদি যোগ্যতা সম্পন্ন সবে থাকে, কিন্তু মহিলা কি সেখানে খুতবা দিতে পারবে? তখন পুরুষে খুতবা দিতে পারবে, মহিলা পুরুষের নামাজে মহিলা কোনোদিন ইমাম হতে পারে না, খুতবা দিতে পারে না। তো এই পার্থক্য। আর যেটা আমাদের দেশে পার্থক্য নিয়ে ঝগড়া বিবাদ করা হয়, সেটা হলো যে মহিলাগণ বুকে হাত বাঁধবে আর পুরুষের নাভির উপরে হাত বাঁধবে, এই যে পার্থক্যটা, এটা মোটেই ঠিক না। মহিলা পুরুষ সবার জন্য হাত বাঁধার সমান, এবং কি হাত বাঁধার হাদিসগুলো যে সহি বিশুদ্ধ, সেটা হলো বুকের উপরে হাত বাঁধার হাদিস। আমাদের দেশে বিভিন্নভাবে বলে থাকে যে মহিলারা বুকের উপরে, পুরুষের নাভির নিচে হাত বাঁধার হাদিসগুলোই তো দুর্বল, বুকের উপরে হাত বাঁধার হাদিসগুলো কত সহি, তারা মহিলা পুরুষ সবার জন্য বিধান। এই পার্থক্যটা নিয়ে কারণ ঝগড়া বিবাদ করে। আরেকটা পার্থক্য নিয়ে ঝগড়া বিবাদ, সেটা সবচেয়ে বেশি এটা শিখাও, সেটা হলো কি যে মহিলাগণ প্যাট পিঠ জমিনের সাথে মিলাই সেজদা দেবে, এইটা মোটেই ঠিক না। এই সেজদার এই বিষয় হলো মূল পার্থক্য বলা হয়, এই পার্থক্য মোটেই ঠিক না। এটা আমাদের দেশে হানফি মাজহাব অনুসারে পালন করে, আপনারা দেখবেন এটি আমাদের দেশে ঝগড়া বিবাদ করে, এবং এই দলের এই কারণে অনেকের ফতোয়া দিয়ে দেয়, উল্টাপাল্টা ফতোয়া দেয়, মোটেই ঠিক না, এই হাদিসটা ঠিক না, হাদিস দুর্বল। এরা মারাসিল গ্রন্থের মধ্যে এই যে সমস্ত মোরসাল হাদিস গ্রহণযোগ্য, সেটার মধ্যেও এটা গ্রহণযোগ্য হাদিস না, দুর্বল। এটার বিপরীতে সহি কত হাদিস আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সবার জন্য সমান। তো সেজদার ক্ষেত্রে মহিলা পুরুষ সবাই সমানভাবে সেজদা দিবে, ব্যাস।
পিছনের অংশ উঁচা করে এমনভাবে সেজদা দিতে হবে যেমন পার্শ্ব থেকে হাত আলাদা থাকে, কুকুরের মতো না বিছানো হয়, তারপরে আপনার যেন একটা বকরির বাচ্চার উপর দিয়ে যাতায়াত ভিতর দিয়ে যাতায়াত করতে পারে। তো এই যে আদেশগুলো, এই আদেশগুলো মহিলা পুরুষ সবার জন্য সমান। আল্লাহ রাসূল যে আদেশ দিয়েছেন আদেশের ক্ষেত্রে মহিলা পুরুষ সবার জন্য সমান, কিন্তু যেখানে মহিলাদের খাস করা হয়েছে সেটা আলাদা কথা। এই জন্য আল্লাহ রাসূলের আদেশ কি সল্লু কামা রাআইতুম নুসাল্লি, যেভাবে আমরা নামাজ পড়তে দেখেছি সেভাবে নামাজ পড়ো। তো এই বিষয়গুলো দেখেন কত গুরুত্বপূর্ণ। আর তারপর কুকুরের মতো হাত বিছানো, এই যে সবার জন্য, এটা মহিলা তো কুকুরের মতো হাত বিছায় থাকে, তাই প্যাট পিট জমিনের সাথে সিজদা দিলে কুকুরের মতো হাত বিছায় থাকে, পাশায় তারপরে রানের সাথে হাত মিলায় থাকে, প্যাট মিলায় থাকে, জমিনের সাথে মিলায় সিজদা দেয়। এই সমস্ত যে অপব্যাখ্যাগুলি করে থাকে যে এই এই কারণে হতে হবে, এটা মোটেই ঠিক না। বরং মহিলা পুরুষ সবার সমান সিজদা দিতে হবে। আরব কান্ট্রিতে মক্কা মদিনায় দেখবেন এরা এদের মধ্যে খুবই এই আমল খুবই সুন্দর কোরআন সুন্নাহ মোতাবেক, কিন্তু আমাদের দেশে এই এই বিষয় নিয়ে ঝগড়া বিবাদ করে একদল আরেকদলকে ভ্রান্ত বলে এই বলে সেই বলে, এটা মোটেই ঠিক না। সবাইকে কোরআন এবং সুন্নার কাছে মাথা নত করা দরকার, সহি সুন্নার আলোকে সবাইকে আমল করা দরকার। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। হাসান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।